হ্যালো জনগণস, ওয়েলকাম। আমি মনিক আর আপনারা দেখছেন ঢাকার পুরা প্রেজেন্স মুভি টপিকস। ওকে, তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সোনালী সময় এবং অন্ধকার সময়। বাংলাদেশ চলচ্চিত্রে একটা সোনালী সময় ছিল, যখন বাংলাদেশের সিনেমা হলে সিনেমা দেখার জন্য হলে উপচে পড়ত। দেখুন সোনালী সময়ের কিছু দৃশ্য, কিছু সিনেমা। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। গোলাপ রঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি, ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা। তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা, একসাথে রয়েছি দুজন এক জোরে বাঁধা দুটি প্রাণ। ছিড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান। বেদের মেয়ে জ্যোৎস্নায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া। চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই, দাদার দাদির বিয়ে নিরালয় বুঝাই। তখন বাংলাদেশে প্রায় হাজার খানেক সিনেমা হল ছিল। বাংলাদেশের সিনেমা হলে সিনেমা দেখতে সোনালী সময়ের পরে আসে বাংলাদেশের চলচ্চিত্রে সেই অন্ধকার এক কালো অধ্যায়, যা ভয়াবহ ছায়া থেকে বাংলাদেশের চলচ্চিত্র আজও মুক্তি পায়নি। তখনকার কিছু নোংরা নায়ক নায়িকাকে নিয়ে কিছু নোংরা ভণ্ড, অর্থলোভী প্রযোজনা প্রতিষ্ঠান, নোংরা পরিচালকরা মিলে বাংলার চলচ্চিত্রকে ধ্বংস করতে যে সিনেমা বানিয়েছিল তাকে চলচ্চিত্র না বলে পর্নোগ্রাফি বলা যেত। দেখুন তার কিছু নমুনা। এরপর 2007-08 সালের পরে বাংলাদেশের চলচ্চিত্র সেই আগের নোংরামি থেকে বেরিয়ে আসলেও ছবি কপি পেস্ট করার কারণে সেই আগের সোনালী সময় আর ফিরে যেতে পারেনি। তারপরেও রিসেন্টলি আমরা কিছু ছবি দেখে অতি উৎসাহিত হই, যেমন রিসেন্টলি আয়নাবাদী সিনেমা দেখার জন্য হলে যে ভিড় আমরা দেখতে পাইছি, তা থেকে আমরা বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ আরও উজ্জ্বল এই সম্ভাবনাই দেখতে পাই। আয়নাবাদী ছবি দেখার পরে আমরা এটাই বুঝতে পারছি, যদি পরিচালক প্রযোজকরা ভালো গল্প নিয়ে ভালো অভিনয়ের মাধ্যমে কোনো সিনেমা তৈরি করে, তাহলে এখনও বাংলাদেশের মানুষ সেই সিনেমা হলে গিয়ে দেখার জন্য রেডি আছে। তাই আমাদের পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানকে আমাদের পরামর্শ যে আপনারা ভালো গল্প নিয়ে ভালো অভিনেতাদের অভিনেত্রীদের নিয়ে চলচ্চিত্র বানান, তাহলে আমরা জনগণ আবারও হলে যাব, বাংলাদেশের চলচ্চিত্র তার হারানো গৌরব ফিরে পাবে। এবং
আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই সেসব চলচ্চিত্র নির্মাতাদের যারা আমাদের কিছু অনেক সুন্দর কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন, যেমন টেলিভিশন দারুচিনি দ্বীপ, জালালের গল্প, মনপুরা, আয়নাবাজি, রিসেন্টলি অজ্ঞাতনামা। এসব চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী এবং কলাকৌশলীদের জানাই আমাদের আন্তরিক অভিনন্দন এবং তাদের থেকে আমরা আরও ভালো কিছু চলচ্চিত্র আশা করতেছি। এবং আয়নাবাজির মতো চলচ্চিত্রগুলো যেমন অজ্ঞাতনামা চলচ্চিত্রগুলোর তেমন প্রমোশন করা হয় নাই, বাট আমি মনে করি যে যদি এই ছবিটা প্রমোশন করা হইতো তাহলে আয়নাবাজির মতো অজ্ঞাতনামাও একটা ব্যবসায়িক সফল ছবি সিনেমা হতে পারত। ভালো ছবি বানানোর জন্য যে বাজেট বেশি দরকার হবে তেমন কিছু না, আয়নাবাজির বাজেট মনে হয় না তত বেশি। পরিচালকরা যে কথাটা বলে যে তারা বাজেটের জন্য ভালো সিনেমা বানাইতে পারে না, আমরা দেখি জালালের গল্প, আয়নাবাজি, টেলিভিশন এসব ছবিগুলো। এবং বলতে চাই যে আপনারা ভালো সিনেমা বানান, তাহলে আমরা আবারও সিনেমা হলে যাবো এবং বাংলার চলচ্চিত্র কীভাবে তার হারানো গৌরব এখন দেখুন সেই ভালো সিনেমাগুলো, যেগুলো দেখে আমরা এখনো আশায় বুক বাঁধি যে বাংলাদেশের চলচ্চিত্র আবার সেই সোনালি সময় ফিরে যাবে এদের হাত ধরে। সন্তান যদি তুমি আমারে দিতে পারো, এই সংসারে তুমি রাজরানী হয়ে থাকবা। কার বাচ্চা মানে? আমার বাচ্চা হইলে কইবা আমার বাচ্চা, জালালের বাচ্চা হইলে কইবা জালালের বাচ্চা, কালাচোরের বাচ্চা হইলে কইবা কালাচোরের বাচ্চা। আমার মাইরা ফেলাবেন? আপনার মনে কি দয়া ভয় নাই? অবলারে ঘর থেকে কেন নামিলা পাথারে, প্রায় ভর্তি চোখের পাতা এখন না। Between a parent and a child, between a boyfriend and his girlfriend, between a boss and a subordinate, between yesterday and tomorrow, covered through a telescopic vision. Television, a film by Mustafa Sarwar Farooqi. আপনার পশ্চিমবঙ্গ কেন সারা ভারতের পুলিশের সাথে? এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টারে শিফট হলেই সব হাওয়া। বুঝো না এই ব্যাপারটা। আমার সম্পর্কে অনেক কিছু জানা আপনার এখনো বাকি, ফোন আসছে ধরছেন না কেন? আননোন নাম্বার। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করুন। আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং শেয়ার করুন আমাদের ভিডিওটি। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা সবসময় আসি আপনাদের সাথে, আবার দেখা হবে কোনো নতুন টপিক নিয়ে, নতুন বিষয় নিয়ে যেগুলো আমরা জানি, তারপর আবারও সবাইকে মনে করে দেওয়ার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, বাই।